Ana wassa'atu kahataini wadamma as-sabbabati wal wusta. এই দুটো আঙ্গুল দেখিয়ে নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ডিস্টেন্স নাই, দূরত্ব নাই, তেমনি আমি দুনিয়াতে আসা আর কিয়ামত ঘনিয়ে আসার মধ্যেও কোনো তফাত বা দূরত্ব নাই, খুবই নিকটবর্তী। এবং এই সময়টা অত্যন্ত জটিল এবং কঠিন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় আমরা এখন অবস্থান করছি এই সময়টা হবে অত্যন্ত সংকটাপন্ন সময়, কিয়ামতের আগে শেষ জামানা, এটা হবে অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক জামানা। এজন্য নবীজি বলেছেন শেষ জামানায় মানুষের উপরে এমন এক যুগ আসবে, ইয়াতি আলান নাসি জামান الصابر فيهم على دينه كالقابض على الجمر। নবীজি বলেছেন জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, শেষ জামানায় ইমানের উপরে টিকে থাকা হবে মানুষের জন্য তার চাইতে আরো বড় কঠিন। অবস্থাটা এত ভয়াবহ হবে, ইউসবিহু আর-রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সেই জামানায় এমন দৃশ্য দেখা যাবে, সকালবেলা মানুষ মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে কিন্তু সন্ধ্যার আগে সে কাফির হয়ে যাবে, অথবা এমন হবে ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যা কিংবা রাতের বেলা একজন লোক মুমিন থাকবে কিন্তু সকালবেলা আবার কাফির হয়ে যাবে। আপনি তাকিয়ে দেখুন তো আজকের সমাজের সাথে কথাগুলোর মিল আছে কিনা। সকালবেলা ফজরের নামাজ আদায় করেছে, ইমানের সাথেই চলাফেরা করেছে, বাড়ি থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে গিয়েছে, অফিসে যাওয়ার পরে সুদ ঘুষে মত্ত হয়েছে, আবার বিকালবেলা লাঞ্চের পরে কোরআন বিরোধীদের সাথে বসে কোরআনের বিরুদ্ধে এক টেবিলে মিটিং করতেও দেখা যায়, এমন মানুষ তো এখনকার দুনিয়াতে নাই। আরো জোরে বলেন আসসালামু আলাইকুম। সকালবেলা মুমিন থাকলেও বিকালবেলা ফাসিক ফুজ্জার কিংবা কাফির হওয়ার সম্ভাবনা আছে। নবীজি বলেছেন এইরকম একটা ফিতনাময় জামানা আসবে এবং সেই জামানাটা হবে এমন জামানা, সেটা হবে জুলুমতন্ত্রের জামানা, সেই জামানা হবে স্বৈরতন্ত্রের জামানা, যেই সমাজে কোনো ন্যায় ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কাটবে, মানুষের উপর অন্যায় হবে, মানুষের উপর জুলুম হবে, কথাগুলো আমার নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন ইসলামের সূচনা হয়েছে নবুয়ত দ্বারা, আর নবুয়তের যুগ হচ্ছে রহমতের যুগ, নবুয়তের যুগ যে রহমতের যুগ, এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? জুমার খুতবায় জন্য ইমাম সাহেব সবসময় বলেন খৈরুল কুরুনি করেনেন, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এই আমার যুগ মানে হলো নবীজির যুগ। ওই যুগটা এমন ছিল মানুষের ঘর বাড়িতে ঘর বাড়ি খোলা ছিল, তালা দেওয়া ছিল না, চুরি ডাকাতির কোনো ভয় ছিল না, রাহাজানি ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না। আমার দেশে কিছু ইসলাম বিরোধী মন মানসিকতার মানুষ আছে যারা কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলে আর তারা নিজেদেরকে মডার্ন মুসলিম বলে দাবি করে। আমার নবীজি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তখন কোথাও কোনো জিনা ব্যভিচারের ঘটনা ঘটে নাই। আজকের যুগে যখন লোকেরা কোরআনকে মধ্যযুগীয় কিতাব বলে নিজেদেরকে মডার্ন বলে দাবি করে, দেখেন নাই ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে হাজবেন্ডকে আটকে রেখে এরপরে ওয়াইফকে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয়েছে? আপনারা মনে হয় কলরুয়ায় থাকেন, ফেসবুক টেসবুক দেখার টাইম পান না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কত খারাপ হয়েছে এই যুগের মানুষ, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ, এটা কি কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে? সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে? আমার দেশে মাঝে মাঝে এরকম ধর্ষণ আমরা দেখি, ধর্ষণ বেড়ে চলেছে কেন? এর কারণ হলো এদেশে ধর্ষণের বিচার যদি মানুষের তৈরি করা আইনের পরিবর্তে
বাংলাদেশে একটা ধর্ষণের বিচার যদি কোরআন দিয়ে হতো, এদেশের সবগুলা লুচ্চা বদমাইশ তারের মতো সুদা হয়ে যেত। বিচার কোরআন দিয়ে হয় না বলেই লুচ্চা বদমাশ গুলো লুচ্চা বদমাশির আরো বেশি সুযোগ পায়। নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এটাকে নবীজি বলেছেন রহমতের যুগ। নবীজি বলেছেন সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা, আমার যুগের পরে আসবে খেলাফতের যুগ। নবীজির পরে ছিল খোলাফায়ে রাশেদার যুগ, ওই যুগকেও বলেছেন নবীজি ওই যুগটাও হবে রহমতের যুগ। এরপরে সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা, এরপরে আসবে রাজতন্ত্রের যুগ। দেখেন এই হাদিসটা নবীজি বলে গিয়েছেন জীবদ্দশায়, কিন্তু নবীজি জীবদ্দশায় যা বলেছেন নবীজির পরে কি সেগুলো ঘটে নাই? ঘটছে। আরো জোরে বলেন আমার যুগ রহমতের যুগ। সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা, আমার পরে আসবে খিলাফতের যুগ, সেটাও হবে রহমতের যুগ। সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা, এরপরে আসবে রাজতন্ত্রের যুগ। ইতিহাস তালাশ করে দেখেন খোলাফায়ে রাশেদার পরবর্তী সময়টা ছিল রাজতন্ত্রের জামানা। নবীজি বলেছেন রাজতন্ত্রের জামানার অবসান ঘটবে, এরপরে পৃথিবীর বেশিরভাগ জায়গায় চালু হবে সুম্মা কানা জাবরিয়াতাও ওয়া হুতুমাও ওয়া ফাসাদান ফিল আরদ, এরপরে দুনিয়াতে আসবে ফিতনা ফাসাদ জুলুমতন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা, যখন গোটা দুনিয়ায় জালেমেরা মানুষের উপরে জুলুম করবে। আজকের দুনিয়াতে জুলুমতন্ত্র স্বৈরতন্ত্র নাই। আরো জোরে বলেন স্বৈরাচারী মনোভাবের লোকেরা নিজেদের মতের বিরুদ্ধে গেলেই মানুষের উপর খেপে যায়। এই পৃথিবীতে সবচাইতে বড় যে স্বৈরাচার ছিল তার নাম কোরআনের ভেতরেও আছে, তার নাম হলো ফেরাউন। কোরআনে 114টা সুরার মধ্যে 44টা সুরার ভেতরে এই ফেরাউনের কথা আছে, 6000-এর উপরে আয়াত শুধু এই ফেরাউনের নামে কোরআনে আয়াত আছে 532টা। কেমন জিনিস আপনারা চিন্তা করছেন, 44টা সুরা 532টা আয়াত একাই এই স্বৈরাচার দখল করে ফেলেছে, জিনিসটা কেমন চিন্তা করছেন তো? এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন, সূরা কসাসের 4 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ বলেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল, সীমা লঙ্ঘন আর অহংকারিতে মেতে উঠেছিল, সীমা লঙ্ঘন আর অহংকার করতে করতে নিজেকে সে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে গিয়েছিল আর ঘোষণা দিয়েছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা, বলেছিল আমি হচ্ছি সবচেয়ে বড় রব, আমি হচ্ছি খুদা, নাউজুবিল্লাহ। যে তাকে খুদা হিসাবে গ্রহণ করে নাই এবং যে তার আইনের বিরুদ্ধে যেত হিংস্র বাঘের মতো হায়নার মতো তাদের উপরে সে ঝাঁপিয়ে পড়ত। ফেরাউন নামে এখন কেউ দুনিয়াতে নাই, তবে ফেরাউনের বৈশিষ্ট্য লালনকারী ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়ায় দেখা যায়, যারা তাদের মতের বিরুদ্ধে গেলে ফেরাউনের মতো হিংস্র হায়নার মতো তারাও লোকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এটা আসলে ভালো শাসকদের নমুনা নয়, মানুষের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়া, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। তার কথা আল্লাহ আরো বলেছেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল। ফেরাউনি শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো শাসন করো, কারণ সকল লোকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনি গদিটা দুর্বল হয়ে যায়। ফেরাউনি গদিকে মজবুত রাখতে হলে সবাইকে দলে দলে ভাগ করে রাখতে হবে, এজন্য ফেরাউন তার দেশে তার বংশের মানুষ অর্থাৎ কিপ্তি সম্প্রদায়কে ফ্যাসিলিটিস দিয়েছে বেশি। আর বনে ইসরাইল সহ অন্যান্য লোকদের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া, মানুষকে নিজেদের ঘরে বাড়িতে থাকতে না দেওয়া ফেরাউন এখনো দুনিয়াতে আসে না নাই? যারা মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেই, মানুষের ঘরে বাড়িতে থাকার স্বাধীনতা কেড়ে নেয়, এরা হলো ফেরাউনি, এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক। সে তার জনপদের লোকদেরকে দলে দলে ভাগ করে রেখেছিল, শুধু তাই নয়
ইয়াস্তাদাইফু তাঈফাতাম মিনহুম, সেখানের একটি দলকে সে দুর্বল করে রেখেছিল। যে দলকে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বনি ইসরাঈল। বনি ইসরাঈলের লোকদেরকে সে কোণঠাসা করে রেখেছিল, কারণ তার ক্ষমতার জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ হুমকি ছিল এই বনি ইসরাঈলের লোক। এই জন্য বনি ইসরাঈলদেরকে সে মিশরে কোণঠাসা করে রেখেছিল। তাহলে যারা থাকলে পরে নিজের গদির জন্য বিপজ্জনক, ক্ষমতায় থাকার জন্য বিপজ্জনক হবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তাদেরকে বিচার বহির্ভূত কাণ্ডে, তাদেরকে বিচার বহির্ভূত অবস্থায় হত্যাকাণ্ড করা অথবা তাদেরকে কোণঠাসা করে ফেলা, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের আরেকটা নমুনা। তার চতুর্থ নীতির কথা এখানে বলা হয়েছে, ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, বনি ইসরাঈলের সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তানদেরকে জন্ম নেওয়ার পরে সাথে সাথে জবাই করত, আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো দাসী হিসাবে ব্যবহারের জন্য। কারণ হলো ফেরাউনের স্বপ্ন বিশারদরা বলেছিল, ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরে ঢুকে কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরাঈলের কারো ঘর বাড়ির কোনো ক্ষতি হচ্ছে না। এই স্বপ্ন দেখার পরে সে তার স্বপ্ন বিশারদদেরকে ডেকে আনল। স্বপ্ন বিশারদরা বললেন, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। ফেরাউন বলল, যতই খারাপ হোক আমাকে জানাও। তারা বলল, চিরেই বনি ইসরাঈলের ঘরে এমন এক শিশু সন্তানের জন্ম হবে, সে যখন যৌবনে পদার্পণ করবে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন আরো বাড়ল না কমল, জোরে বলেন বাড়ল না কমল। ফেরাউন তখন বলল, যার কারণে আমার পতন হতে পারে তার জন্মই আমি হতে দিব না। সে তখন তার সেনাবাহিনীকে অর্ডার দিল, সে তার সেনাবাহিনীকে আদেশ করল, বনি ইসরাঈলের মহিলাদের ঘরে সন্তান জন্ম নিলে তোমরা তার বাড়িতে যাবে, যদি ছেলে হয় সাথে সাথে ধরে জবাই করবে, মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখবে। এই রকম করে ফেরাউন অসংখ্য সদ্য জন্ম নেওয়া শিশুদেরকে হত্যা করেছে। ফেরাউন নামে এখন কেউ দুনিয়ায় নাই, কিন্তু ফেরাউনের মতো স্বৈর শাসক এখনো দুনিয়ায় আছে, যারা ক্ষমতার জন্য যাদেরকে হুমকি মনে করে নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায় জেলখানায় তিলে তিলে শেষ করে ফেলা, অথবা নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে দণ্ড দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এগুলো হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। কথা কি বোঝা যায়? বুঝতেছেন তো? আল্লাহর হাবিব বলেছেন, এই আখিরি জামানা শেষ জামানাটা হবে স্বৈরতন্ত্রের জামানা। তাহলে আল্লাহর নবীর হাদিসের সাথে বর্তমান বাস্তবতার মিল নাই? আপনারা কি ঘুমাই ঘুমাই ওয়াজ শুনেন নাকি? দিনের বেলা ঘুম চলে আসে নাকি? আল্লাহর নবী বলেছেন, এই শেষ জামানাটা হবে স্বৈরতন্ত্রের জামানা, এবং সেই জামানাটা এমন হবে, সেই জামানায় এমন কিছু শাসক বের হবে, এদের অবস্থা কেমন হবে নবীজি কি বলেছেন শুনেন, সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকুদুনা লি আনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম, খুব শিগগিরই এমন কিছু শাসক দুনিয়াতে আগমন করবে, এরা এমন এমন ডিসিশন নিবে, এমন এমন সিদ্ধান্ত নিবে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে নয়। কি সুন্দর করে নবী যে কথাটা বললেন, মা লা ইয়াকুদুনা লাকুম ইয়াকুদুনা লি আনফুসিহিম, নবীজি বলেছেন তারা নিজের স্বার্থে সিদ্ধান্ত নিবে, নিজের ক্ষমতা পাকাপুক্তের জন্য, নিজের গদি মজবুতের জন্য। মা লা ইয়াকদুনা লাকুম, তোমার কথা চিন্তা করে সে সিদ্ধান্ত নিবে? আপনারা কি শুনতেছেন? এই কথাগুলো নবীজি বলছেন তার সাহাবীদেরকে, সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লি আনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। সাহাবীরা শুনো, খুব শীঘ্রই শেষ জামানা এমন কিছু শাসক আসবে, এই শাসকরা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেবে, মানুষের স্বার্থে সিদ্ধান্ত নেবে। ইন আসাইতুমুহুম কতালুহুম, তাদের সিদ্ধান্তের বিরোধী যারা হবে, কি শব্দ চয়ন করেছেন নবী, তাদেরকে
শারীরিক নির্যাতন করা হবে এমন কথা বলেননি। বলেছেন ইন আসাইতুমুহুম কতালুকুম, তাদের বিরোধিতা করলে কতল করবে, মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ওয়া ইন আতআমুতুম ওয়া ইন আতাতুমুহুম আদল্লুকুম, আর তোমরা যদি তাদের সিদ্ধান্ত মেনে নাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা। এমন সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্ত মানলে ঈমান থাকবে না, সিদ্ধান্ত না মানলে জীবনও থাকবে না। বিপদ দুই দিকে আছে না? নাই। মানলে কি থাকবে না? জোরে বলেন, জোরে বলেন। আপনাদেরকে হাদিস শুনে চলে যাব না, এটার উদাহরণ এখন আছে। এমন এমন ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, তুমি তার বিরুদ্ধে গেলে ঈমান জীবন ঘুমাই ঘুমাই শুনি আমরা, প্রশ্ন উল্টা পাল্টা হবে, এটা সেন্স জাগা মতো আছে কিনা? এটা কি আম বাগান নাকি নাকি সব আম বাগানের আম খাইয়া বসে গেছেন? এখন তো আমের সিজন না। এমন এমন সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের বিরোধী হলে কি থাকবে না? হ্যাঁ, জীবন থাকবে না, আর মানলে। এখন এই কথা শুনে নবীজি সাহাবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, অনেকে তো পড়লেন না, নবীজির নাম শুনে যারা দুরুদ পড়ে না এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা নাসনা, আমরা তখন কি করব এই পরিস্থিতিতে যদি আমরা পড়ে যাই? এই পরিস্থিতিতে পড়ে গেলে আমরা কি করব? সাহাবীরা জিজ্ঞেস করলেন। এটা বলার আগে আসুন, এরকম পরিস্থিতি আছে কিনা সমাজে তাকিয়ে দেখুন। আজকে দেখুন তো, ট্রান্সজেন্ডার, এটাকে যদি কেউ সমর্থন দেয় তার ঈমান থাকবে? জোরে বলেন, শরীর থেকে এখন আর বইয়ের ভিতরে নাই, এটা প্র্যাকটিক্যালি শুরু হয়ে গেছে। গত পরশুদিন বৃহস্পতিবারে ঢাকার এক গার্লস স্কুলে নাকি কলেজ, গার্লস স্কুলে এক ছেলে বোরখা পরে ঢুকছে, তারে আবার পুলিশ একটা পিটাইছেও। এই ভিডিওটা কারা কারা দেখছেন? তাহলে শরীফ শরীফার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি হয়েছে? কালকে আমরা যশোরে ছিলাম রাতের বেলা, যশোরেও আমরা আমার সফর সাথীরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখেছে ওখানে না? শরীফ শরীফা জাতের দেখা গিয়েছে অনেকে, আমি অল্পের জন্য দেখতে পারি না, আমার সাথের এরা দেখেছে, আমাকে বলেছে। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে, ইবলিস ভাবছে আমি আর শয়তানি করে কিলাম, আমার চেয়ে শয়তানিতে পিএইচডি করা লোকজন এখন আশপাশই আছে, বাংলাদেশে আছে। কি জাতের শয়তান? একটা ছেলে দেহ তার পুরুষের মতো, মাথা থেকে পা পর্যন্ত পুরুষের যা আছে তারও তা আছে, কণ্ঠও পুরুষের মতো, পুরুষের মতো দাড়ি খুব সবই আছে, মনে মনে ভাবছে আমি ভুল দেহে আটকা পড়েছি। তো এটা তো তার মনের রোগ, তার মনের রোগের চিকিৎসা সে করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনস্তাত্ত্বিক এই লিঙ্গবাদীদেরকে যদি থার্ড জেন্ডার বলে আলাদা জেন্ডারের স্বীকৃতি দেওয়া হয়, এটা হবে মানবতার জন্য সবচাইতে বড় চরম অবমাননা। থার্ড জেন্ডার বলতে কোনো লিঙ্গ নাই। ইংরেজিতে অনেকে বলে, বাংলায় বলে পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ, এগুলো ভুল। তারপরে ইংরেজিতেও আছে মেইল ফিমেল মাস্কুলিন, কি ঠিক আছে না? মাদ্রাসার ছেলে কৌমি আলিয়াতে পড়ো যারা, হাত তোলো তো। আমরা আরবিতে কি পড়েছি? মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ, মুআন্নাস মানে স্ত্রী লিঙ্গ। আপনি কোরআনে দেখবেন কোথাও কোথাও পুরুষকে সম্বোধন করা হয়েছে, কোথাও কোথাও নারীদেরকে সম্বোধন করা হয়েছে, মাঝখানে কোনো জাত ইসলামে নাই। একজন মানুষ জন্ম নেওয়ার সময় তার চক্ষু বা হাতে সমস্যা বা
প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নিয়েছে। আমরা তাকে কি বলি? প্রতিবন্ধী। মানুষ অন্যান্য অঙ্গের ক্ষেত্রে যেমন প্রতিবন্ধী হতে পারে, জন্মের সময় যৌনাঙ্গের ত্রুটিতে সেই ব্যক্তিকেও এরকম লিঙ্গ প্রতিবন্ধী বলা হয়ে থাকে। কেউ লিঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নিলে যদি বেড়ে ওঠার সাথে সাথে দেখা যায় কণ্ঠ ছেলেদের মতো, ছেলেদের মতোই তার দৈহিক বৈশিষ্ট্য এবং তার দাড়ি গুসব উঠছে, ইসলামী শরীয়ত বলছে তাকে পুরুষ হিসাবে সমাজে স্বীকৃতি দাও, মাঝখানে আরেক লিঙ্গে তারে ফেলাই দিও। আরেকজন বড় হয়েছে, বড় হচ্ছে কণ্ঠ মেয়েদের মতো, চালচলন মেয়েদের মতো, যৌনাঙ্গে ত্রুটি যদি থাকে সে চিকিৎসা করাবে কিন্তু তাকে নারী হিসাবে স্বীকৃতি দাও। মাঝখানের কাতারে যদি আপনি থার্ড জেন্ডারের একটা ফেলে রাখেন, এটার বিয়ে দিবেন কার সাথে? আর সম্পদ সম্পদ বন্টন করবেন আপনি কেমনি আমারে দেখান তো? আমরা মাওয়ারিস পড়েছি, ফরাইজ পড়েছি, তাই না? লিজাকারি মিসলু হাযিল উনসাইন, একজন নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে। মাঝখানেরটা কি পাবে? কোরআনে এগুলো আছে, হাদিসে আছে। তো মাঝখানে আরেকটা, যে কোনো এক সাইডে না গিয়ে মাঝখানে থাকা, এটা শয়তানের কাজ। এটা কার কাজ? আজকে আমাদের বাচ্চাদেরকে এগুলো পড়ানো হচ্ছে ক্লাস সিক্সে সেভেনে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ফোনে, আচ্ছা শোনেন, সিক্সে সেভেনে যে ছেলেটা এগুলো পড়লো, সে যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, যাওয়ার পরে তার হলে সিট দরকার। সে যদি স্যারকে বলে, স্যার আমরা তো শরীফ থেকে শরীফা পড়ে আসছি, আমার নাম মুন্না, সার্টিফিকেটেও আমার নাম মুন্না, কিন্তু আমার এখন হোস্টেলে সিট লাগবে, আপনি আমাকে দেখছেন মুন্না, কিন্তু স্যার আমি মনে মনে মুন্নি, কারণ আমাকে সিট দেন মহিলা হোস্টেলে। তা এই মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলা হোস্টেলে সিট পাইলে অবস্থা কি হবে? এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে, দেখো মুরগি, আমি শিয়াল হলেও মনে মনে আমি মুরগি। তো মুরগির মনে যদি দয়া মায়া হয় আর মুরগি যদি দয়া মায়া করে, এই শিয়াল যে তাকে মনে মনে মুরগি ভাবছে, তাকে যদি মুরগির খামারের ভেতরে ঢুকায়, সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে? শিয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলা হোস্টেলে ঢুকলে মেয়েদের অবস্থাও তাই হবে। এখানে কি মহিলা প্যান্ডেল আছে? এখন এখানেও যদি কোনো মুন্না ওখানে গিয়ে বলে, আমি মনে মনে মুন্নি, আমারে ঢুকান ওখানে, ওখানেও কাম সারা, নারীদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। একজন পুরুষ মনে মনে নারী হয়ে নারীদের বাথরুম ইউজ করা আরম্ভ করলে সেখানেও সমস্যা হবে। কি কথা ঠিক আছে না? আর মনে মনে যদি মুন্নি হয়ে যায়, তারা যদি বিয়ে দেওয়া লাগে, যে আমি তো মনে মনে এখন কি, সব তো মনে মনে হয়েছে তো মনে মনে, কিন্তু বাস্তবে তারে যদি পুরুষের সাথে বিয়ে দেওয়া হয়, বাসর ঘরে গিয়ে দেখবে দুটাই এক জাতি, এতে করে সমকামিতা প্রমোট হবে, সমকামিতা সমাজে ছড়িয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, আর সম্পদ সম্পদ বন্টনের সময় আরেক ভেজাল লাগবে। মুন্নি তার বাবাকে বলবে, বাবা আমি এতদিন মুন্নি ছিলাম ঠিক, আপনি এখন জায়গা জমি বন্টন করবেন, মনে মনে আমি মুন্না। এই মনে মনে শরীফা আর মনে মনে শরীফ, এগুলো একটা শয়তানি জিনিস, এগুলো বদমাইশি, এগুলো কোথায় এখন? আমি বলবো না তো, আপনাদেরকে দিয়ে বলাবো, এগুলো কোথায় এখন? আপনাদের বাচ্চাদের বইয়ের পাতায় আছে। আছে ফাহিম ও অন্তরার প্রেমের গল্প, আছে নিরাপদ স্পর্শের নামে ছেলে মেয়েদের মাখামাখির প্রশিক্ষণ। শুধু তাই নয়, এই পাঠ্যপুস্তকের ভেতরে আছে সারেগামা পাধানিসা, আছে সেখানে ঢুল তবলা হারমোনিয়াম। আমাদের সন্তানদেরকে আমরা এত পরিশ্রম করে পড়াশোনা করাই, সারাদিন ধান খেতে তার বাবা কৃষি কাজ করে, তার মা সারাদিন কত কষ্ট করে, মা বাবা এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানদেরকে স্কুল কলেজে পাঠায়,
আমাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে যে সন্তানদেরকে আমরা পড়াশোনা করাই, সেই সন্তানদেরকে সমকামী কিংবা অসভ্য বানানোর পায় তারা এদেশের মানুষ এটা কখনো মেনে নিবে না, বরদাস্ত করবে না এদেশের মানুষ। এগুলো মানলে পরে আপনাদের সন্তান নষ্ট হবে। আমরা একটা হাদিস পড়ছিলাম, মনে আছে তো? মনে আছে? ওই হাদিস দিয়ে এখনকার প্রমাণ দেখাই। এখন যখন জাতিবিধ্বংসী কার্যক্রম চলছে, অনেক শিক্ষকরা কথা বলছে না, হয় আমার চাকরি থাকবে না নইলে আমার জীবনও থাকবে। ওই যে নবীজি বলেছেন, সে জামানা এমন এমন ডিসিশন আসবে, না মানলে জীবন থাকবে না, রিজিকো। আবার মানলে পরে ইমান। শিক্ষকরা আছে মনে মনে, মনে মনে আমরা ওইগুলো মানি, হেরাও মনে মনে, ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীজিকে বললেন, নবীজি আমরা যদি এই জামানা পাই তাহলে আমরা কি করব? নবীজি কি উত্তর দিয়েছেন সেটা কি আপনাদেরকে বলবো? নবীজি উত্তর দিলেন, কামা সনা আসহাব ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবে। বলেন তো কোন নবীর সাথী? আরেকটু জোরে বলেন। পৃথিবীর একজন নবী এখনো ইন্তেকাল করেন নাই, এখনো তিনি বেঁচে আছেন, ইন্তেকাল করেন নাই, ওই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে সেটা ছিল নকল ঈসা। তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছিলেন। আল্লাহর জন্য এটা কঠিন না, সহজ? আল্লাহ যদি চান মুহূর্তেই আপনার সুরত আমার মধ্যে দিতে পারেন কি পারেন না? আরে সাইয়েদিনা জিব্রিল তো নবীদের কাছে ওহী নিয়ে আসতেন মাঝে মাঝে মানুষের সুরতে, তাহলে এটা আল্লাহর জন্য অতি সহজ না কঠিন? অতি সহজ। তারা যাকে হত্যা করেছিল সেটা ছিল নকল ঈসা, আসল ঈসা ছিলেন না। আসল ঈসাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। কেন আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন? কারণ ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরে যে শেষ নবী আসবেন ওই শেষ নবীর উম্মতরা এত দামি উম্মত, অন্য কোনো নবীর উম্মত কিয়ামতের দিন জান্নাতে ঢুকবে না ততক্ষণ শেষ নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে দেয় না যতক্ষণ। সুবহানাল্লাহ। যে নবীর উম্মতকে তুমি এত সম্মান দিয়েছ, তুমি আমাকে নবী না বানিয়ে যদি ওই নবীর উম্মত বানিয়ে দাও তাহলে সেটা আমার জন্য ভালো হবে, মনের আশাটা পূরণ হবে। তিনি নবী না হয়ে, ঈসা নবীর নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন এবং এটার জন্য আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন। এই জন্য তার দোয়া যিনি কবুল করেছেন তিনি কি? তার এখনো ইন্তিকাল হয় নাই, তিনি আবারও পৃথিবীতে আগমন করবেন। কখন আগমন করবেন? মাসীহুদ দাজ্জাল যখন পৃথিবীতে আত্মপ্রকাশ করে সারা দুনিয়ায় ফিতনা ছড়াবে, এই দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীকে যিনি আবার পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সারা দুনিয়া যখন দাজ্জালের ফিতনায় আক্রান্ত হয়ে যাবে, ফজরের নামাজের সময় নামাজের ইকামত হয়ে যাবে, ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য এগিয়ে যাবেন, ঠিক এই সময়ে সিরিয়ার দামেস্কে পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ওই সময়ে দুইজন ফেরেশতা কাঁধের উপরে ভর করে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন, বলবেন আসেন, আপনি আজ নামাজের ইমামতি করেন। সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আপনি হচ্ছেন মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করবেন, আপনি ইমামতির যোগ্য, আমি আপনার পেছনে মুসল্লি হব, মুক্তাদি হব। ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজের ইমামতি করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম সবাইকে বলবেন, সবার উদ্দেশ্যে বলবেন, দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সবাই প্রস্তুত হও। মসজিদের দরজা খুলে তারা বাহিরে আসতেই দেখবেন
দাজ্জালের 70,000 ইহুদি বাহিনী নিয়ে দাজ্জাল সেখানে প্রস্তুত। দাজ্জাল তো আর জানে না ঈসা নবীকে ইতিমধ্যে পাঠানো হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে এসেছে, লবণ পানিতে দিলে যেমন গলে যায়, লবণ পানিতে দিলে লবণ থাকবে, লবণ পানিতে দিলে যেমন গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখার পরে সেও এরকম গলে যাওয়ার মতো তার অবস্থা হবে। সে তখন তার 70,000 ইহুদি বাহিনী ফেলে দিয়ে সে দৌড়াতে থাকবে, ঈসা নবী দৌড়াতে দৌড়াতে তাকে ধরবেন। এই যে এখন বর্তমানে অসভ্য ইসরায়েলরা একটা জারজ রাষ্ট্রের জন্ম দিয়েছে, ইসরায়েল, এই ইসরায়েলের তেল আবিবের নিকটবর্তী বাবেলুদ এই জায়গার মধ্যে সেইদিন ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধরবেন এবং সেখানেই তিনি তাকে কতল করবেন। আল্লাহ আকবার। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা ওই সময় যখন জালিমরা এমন এমন সিদ্ধান্ত নিবে যে সিদ্ধান্তগুলো মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না, এমন পরিস্থিতিতে তোমরা যদি পড়ো ঈসা নবীর সাথীর মতো হয়ে যাবে। ঈসা নবীর সাথীদের সাথে কি করা হয়েছিল শুনেন। ঈসা নবীর সাথীরা ঈমান আনার কারণে বেঈমানরা তাদেরকে ধরত, ধরার পরে কি করত, আল্লাহর হাবিব বলেছেন, নুশিরু বিল মানাশির, তাদের মাথার উপরে করাত রাখা হতো। কি রাখা হতো? করাত। চিনেন তো আপনারা এত বড় বড় গাছ কি দিয়ে কাটে আপনাদের এলাকায়? ঈমানদারদের মাথার উপরে কাফিররা করাত রাখত, ঈসা নবীর সাথীদেরকে মাথার উপরে করাত রেখে বলতো, হয় তোমরা এখন ঈমান ছাড়ো, নইলে মাথার উপরে করাত, আমাদের সিদ্ধান্ত না মানলে জীবনের মায়া ছাড়ো। মাথার উপরে রেখেছে কি? ঈমান কারে কয়? মাথার উপরে করাত রেখে বলেছে ঈমান ছাড়, নইলে জীবনের মায়া ছাড়। ঈসা নবীর সাথীরা বলেছেন, করাত মাথার উপরে রেখে আমাদেরকে হুমকি দিলে ভেবেছ আমরা ভয় পেয়ে যাব? চালাও করাত, করাত চালিয়ে আমার শরীরকে দুই টুকরা করে ফেলো, আমার শরীর দুই টুকরা করে আমার দেহ থেকে প্রাণ কেড়ে নিতে পারবা, কিন্তু আমার কাছ থেকে আমার ঈমান কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াহুমিলু আলাল খাসাব, তাদেরকে শুলে চড়ানো হয়েছে। নবীজি বলেছেন, এমন পরিস্থিতিতে যদি ঈমানদাররা পড়ো, বেঈমানরা যদি ঈমান বিরোধী সিদ্ধান্ত নেয়, তো তাদের ঈমান বিরোধী সিদ্ধান্ত নিলে, তাদের সিদ্ধান্ত মানলে তোমরা পথহারা হবে, না মানলে যদি জীবন চলে যায়, এমন পরিস্থিতিতে যদি পড়ে যাও, জীবনের মায়া ছেড়ে দাও, ঈমানের জন্য সব ত্যাগ করো, পারবেন? ইনশাআল্লাহর আওয়াজ দেখছেন, পারবেন? যদি না পারেন তো হাদিসের শেষ অংশটুকু শুনেন। এই শেষ অংশটা আমার ব্যক্তি জীবনে আমাকে অনেক প্রেরণা জুগিয়েছে, অনেক জায়গায় এমন এমন কথা বলতে হয়েছে যেটা বলা দরকার, আশেপাশের মানুষ বলেছে বলিয়েন না বিপদ আসবে, হাদিসের এই অংশটুকু আমাকে মোটিভেশন দিয়েছে। নবীজি বলেছেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক ভালো। কথাটার ওজন বুঝেছেন আপনি? আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক উত্তম। ভালো বলা হয় নাই, বলা হয়েছে খায়রুন, উত্তম। মরতে আজকেও হবে কিংবা কালকেও হবে, মরতে হবে। এখানে এমন কে আছেন যিনি মারা যাবেন না? এমন কেউ আছেন? সকলেই মারা যাব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেউ এখন, কেউ পরে, কেউ আজ, কেউ কাল, সবাই তো মারা যাব। নবীজি বলেছেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপর মরে যাও, কারণ যারা আল্লাহর আনুগত্যের উপর মরে যায় মরার পরেও তারা জীবন পায়। সুবহানাল্লাহ। মরার পরে যে জীবন পায় এটা কি আমার কথা? কার কথা? কোথায় আছে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহয়াউম ওয়ালাকিন লা তাশউরুন।
আমার দেশের এক ব্যক্তি কি সুন্দর করে এই আয়াতের অনুবাদটাই কাব্যিক ছন্দ দিয়েছে, আরেকজন সুরও করে দিয়েছে। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, ওরা তো চায়নি কো আয়েশ জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ, আল্লাহর পৃথিবীতে তারা আল্লাহর পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, অন্যায়ার মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী বহুরাজ পথে, মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নব জীবনের, হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই বাসনা, দাও অন্তরে সব মুমিনের তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না, আল্লাহর পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। এরকম জীবন গঠন করতে পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? আল্লাহর নবী এবং সাহাবীদের জীবনী তালাশ করে দেখেন, সালফে সালেহীন আমাদের পূর্ববর্তীদের জীবনী আপনি তালাশ করে দেখেন, পূর্ববর্তীরা, পূর্ববর্তী যুগের সকল ইমানদারেরা আল্লাহর আনুগত্যের উপরে বেঁচে থাকতে গিয়ে তাদের জীবনের বহু অংশ তারা হয় কারাগারে কাটিয়েছেন, কিংবা তারা জালিমের জুলুমের রোষানলে পড়ে জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন, তাও তারা জালিমদের সামনে মাথা নত করে বেঈমান আর মুনাফিক হয়ে দুনিয়া থেকে যান না। আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হবে। ওই যে নবীজি বলেছেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। আজকের আলোচনা থেকে এই কথাটা নিয়ে বাড়িতে যান, আর কিচ্ছু লাগবে না, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক উত্তম। আল্লাহ আমাদেরকে এই জাতের ইমানদার বানিয়ে দাও, বলে না আমিন। নবীজি বলেছেন শেষ জামানায়, এখন আমি কিছু কথা বলবো, আপনারা রাগ করবেন না তো, কারণ ওয়াজ এখন কমন পড়বে, ওয়াজ এখন কি পড়বে, রাগ করা যাবে, এগুলো তো আমার কথা নয়। নবীজি বলেছেন শেষ জামানাটা হবে এমন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহাল, শেষ জামানায় বেশিরভাগ ইবাদতকারীরা হবে মূর্খ ইবাদতকারী, ইবাদত করবে কিন্তু ইবাদতের কোন নিয়ম কানুন জেনে ইবাদত করবে, এরা কষ্ট করবে কিন্তু মার্কস পাবে না। ওই যে কিছু শিক্ষার্থী আছে পরীক্ষার খাতায় অনেক লিখে কিন্তু নাম্বার পায় জিরো, আবার কিছু আছে লিখে কয়েক পাতা কিন্তু পেয়ে যায় এ প্লাস। অবশ্য এখন মনে হয় স্কুল কলেজে লেখাও লাগে, এখন তো পরীক্ষাও, আমাদের দেশের ছেলে মেয়েদেরকে পরীক্ষার কথা বলেও যেখানে পড়াতে বসানো যায় না, এখন পরীক্ষা নাই, জন্য ছেলে মেয়েরা কাগজ কেটে ফুল বানায়, আঁকা আঁকি করে, নাচানাচি করে, নাটক ফাটক করে, ঠিক কিনা বলেন? আমরা ছাত্র জমানায় শুনতাম একটা কথা,
ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো, এক্সামিনেশন, এখন তো এক্সামিনেশন নাই, ছাত্ররা ছাত্রীরা এখন খুব আনন্দে আছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে পড়ার সময় এক স্যারের বাসায় গিয়েছিলাম, তো স্যার বললেন তোমরা এমন এক সময় এসেছো, তোমরা আসার কিছুক্ষণ আগে মজার এক কাহিনী হয়েছে। বললাম স্যার কি হয়েছে? স্যার তখন ফাইনাল এক্সামের এক বান্ডেল খাতা বের করলেন, ছাত্ররা পরীক্ষায় লিখে না খাতায়, পরীক্ষার খাতা বের করে একজনের খাতা দেখালেন, ফাইনাল পরীক্ষায় লিখছে 50 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? স্যার থেকে নাম্বার দিয়েছেন 01। কত দিয়েছেন? কয় নাম্বার? তো স্যার বললেন দেখো সে এত পৃষ্ঠা লিখেছে, কিন্তু পরীক্ষার প্রশ্নে আছে এক জিনিস লিখছে আরেক জিনিস। তো জিজ্ঞেস করলাম স্যার এক দিয়েছেন কেন, এত কষ্ট করে 50 পাতা লিখছে, কিছু যদি না দেই বেইনসাফি হবে, যেন দয়া করে এক দিয়েছে। আরেকজনের খাতা দেখালেন লিখেছে মাত্র 7 পৃষ্ঠা, তাকে তাকে সে এ প্লাস পেয়েছে। তো স্যার বললেন দেখো সে সলিড লিখে দেয়, যা লিখেছে একদম ঠিকঠাক। এই উদাহরণটা কেন দিয়েছি, কিছু মানুষ আছে 40 বছর ধরে নামাজ আদায় করে, কিন্তু তার নামাজের তারতিব ঠিক নাই, সূরা কেরাত শুদ্ধ নয়, সব অশুদ্ধ। একটা ছেলে 50 পাতা ভুল লিখে যেমন নাম্বার পায় না, ফেল করে, ঠিক তেমনি ভাবে উবাদুন জুহাল, যারা মূর্খ ইবাদতকারীরা, দিন না শিখে যদি মরার আগ পর্যন্ত সাজদা দেয়, ও সাজদা দিবে কিন্তু তার সাজদা কোনো উপকার বয়ে আনবে? আর নামাজের তারতিব নিয়ম কানুন সূরা কেরাত সব ঠিকে 2 রাকাত নামাজ পড়েছে, এই নামাজের দাম আল্লাহর কাছে কম না বেশি? আমি হাত তুলে লজ্জা দিতে চাই না, আমরা তো প্রতি এলাকায় কোরআনের মাহফিলের আয়োজন করি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই এলাকার 90% মানুষ শুদ্ধ করে কোরআন পড়তেও জানে না। আপনি যে শুদ্ধ করে কোরআন পড়তে জানেন না, আপনার তো নামাজ হচ্ছে না। ওই যে নবীজি বলেছেন কথাগুলো তো মিলতে হবে, না মিললে কিয়ামত হবে কেমনে? নবীজি বলেছেন ইয়াকুনু ফি আখিরি উম্মতি উবাদুন জুহাল, শেষ জামানার লোকেরা হবে মূর্খ ইবাদতকারী। এই হাদিস থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান, আমরা মূর্খ ইবাদতকারী হতে চাই? আমরা সবাই জেনে শুনে ইসলাম পালন করতে চাই, আমরা আজকে মূর্খ ইবাদতকারী হয়েছি বলে, কোরআন জানি না বুঝি না বলে আমাদের মাথার উপরে কোরআন বিরোধীরা চেপে বসে আছে। আমরা যদি কোরআনওয়ালা হতে পারতাম, কোরআন বুঝতাম। আসেন নবীজির সাহাবি, নবীজির সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সূরা বাকারা পড়তে তার সময় লেগেছে 10 বছর, আর সামনে তারাবি আসতেছে, আমাদের হাফেজ সাহেবরা পরে রাতে পড়ে ফেলবে 1 ঘন্টা। জোরে বলেন তা আপনাদের কি মনে হচ্ছে আমাদের এলাকার হাফিজ সাহেবের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে জড়তা বেশি ছিল, এই জন্য তিনি পড়তে 10 বছর লাগছে? নাউযুবিল্লাহ মিন যালিক। উনার পড়া আর আমাদের পড়ার মধ্যে পার্থক্য হলো, আমরা তুতা পাখির মতো পড়েছি আর তিনি প্রতিটা আয়াত পড়েছেন, ওই আয়াতের সাথে আমল করে জীবনের সাথে মিলিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন আজকে আমরা সিদ্ধান্ত নিই, আমরা এই ফেতনার জামানায় আমরা কেউ মূর্খ ইবাদতকারী হতে চাই।